অনেক স্বাগত একেবারে হই হই করে শুরু করে দিচ্ছি সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের এখনকার অনুষ্ঠান রঙিন একটা কালেকশন আপনাদের জন্য মানে আপনাদের সোনার বাংলা সংসারে বিশ্বজিতের পক্ষ থেকে বিশ্বজিতকে অনেক স্বাগত একদম তোমাদেরকেও স্বাগত এবং আপনাদের প্রত্যেককে স্বাগত ছোট বড় সকলকে অনেক অনেক ওয়েলকাম আমাদের এই বিশেষ পর্ব প্রাইম টাইম শনিবার বিকেল চারটে মানে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের প্রাইম টাইম আর সোনার বাংলা মানে আপনারা জানেন যে সব ধরনের সম্ভার সেটা আপনার ফ্যান্সি হতে পারে সেটা পিওর সিল্ক হতে পারে পিওর আপনার কটন হতে পারে বা ডিজাইনার শাড়িজ হতে পারে আজকে কিন্তু আপনার মিক্স ব্যাক আমি বলতেই পারি মানে সব কিছুর আজকে আপনার সম্ভার পাবেন সেটা বেনারসি হতে পারে লেহেঙ্গা হতে পারে আপনার কিছু রেগুলার ওয়্যারের শাড়িজ বা পার্টি ওয়্যার শাড়িজ তো আপনাকে ব্যাক টু ব্যাক একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আর মনোযোগ দিয়ে একটা কথা সেটা শুনতে হবে সেটা কি জানেন সেটা হচ্ছে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের কিন্তু কোনো শাখা নেই আমাদের শালকিয়াতে বেসিক্যালি আর এমনি তো কোথাও নেই বাংলাতেও কোথাও নেই ইন্ডিয়াতেও কোথাও নেই শুধু এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন কারণ একটা বিশেষ বার্তা কারণ যখনই আপনারা সোনার বাংলার উদ্দেশ্যে আসছেন বহু মানুষ আসছেন দূর দূরান্ত থেকে সোমা ধরুন কলকাতার জোন থেকে বা রেস্ট অফ দ্য বেঙ্গলস বিভিন্ন ডিস্ট্রিক্টস অঞ্চল থেকে আসছেন তো তারা এখানে সোনার বাংলাতে আসছেন কিন্তু কিছু কিছু সবার ক্ষেত্রে নয় কিছু কিছু মানুষ একটু প্রতারিত হচ্ছে এবার জিজ্ঞেস করবেন যে বিশ্বজিৎ সোনার বাংলাতে গেলে প্রতারিত কী ব্যাপারটা সমস্যাটা কী সমস্যাটা হচ্ছে আমাদের যে অরবিন্দ রোড মানে যখন আপনারা শালকিয়া চৌরাস্তায় নেমে আমাদের ওয়েতে আসবেন মানে সোনার বাংলায় পৌঁছতে গেলে যে অরবিন্দ রোড সংযোগকারী রাস্তা সেখানটাতে সমস্যা সেখানে কিছু মানুষ কী করছে আপনাকে মিসগাইড করছে প্রতারিত করার চেষ্টা করছে যখন আমাদের দোকানটা এমন সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড যে প্রতিষ্ঠানটি সেটা কিন্তু অরবিন্দ রোডের উপরেই নয় কিন্তু মানে আমাদের একটা গলি আছে সেখানে এন্ট্রেন্স করে প্রবেশ করে তারপর আপনাকে সোনার বাংলার কাছে পৌঁছতে হবে যেটা সোনার বাংলা একদম গলির শেষের প্রতিষ্ঠান আমাদের একটা বিশাল বড় বিল্ডিংস রয়েছে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড তো সেখানে কী করছে যখনই আপনারা সোনার বাংলার উদ্দেশ্যে করে আসছেন তারা চেষ্টা করছে আপনাকে প্রতারিত করার এইরকম কথা বলেছে চলুন সোনার বাংলা আপনাকে নিয়ে যাবো সোনার বাংলার নতুন প্রতিষ্ঠান দু একজন হয়েছে আমাকে ফিডব্যাক দিয়েছে পরে তারা বুঝতে পেরেছে তারপর আমাকে কল করেছে তো তারা গিয়ে দেখছে যে এই পরিবেশ পরিস্থিতি এই কালেকশনস কিছুই কোনো সাথে কথার সাথে মিলছে না সুতরাং তারা তারপরে বুঝতে পেরেছে তারা আমাকে রিং করেছে আমি রিসিভ করেছি তারপর তারা ভুলটা যেটা করতে যাচ্ছিল সেটা করেননি এরকম বহু মানুষকে আমরা সাবধানতার চেষ্টা করছি সাবধানতা অবলম্বন করার সেই জন্য আমি বারবার একটা বার্তা দিচ্ছি সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের কিন্তু কোনো রকম নতুন দোকান বা বিল্ডিংস একদম রাস্তার উপরে নেই অরবিন্দ রোডের উপরে নেই আমাদের এন্ট্রেন্স হচ্ছে অরবিন্দ রোড থেকে একটা গলি রয়েছে গলির ঢুকে একদম লেফট যে দোকান সেটাই সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের বিল্ডিং এবং সমস্যাটা কিন্তু সেই আপনি যখন প্রবেশ করছেন গলির মুখটাতেই হচ্ছে অরবিন্দ রোড থেকে যে গলিটা আমাদের দোকানের দিকে যাচ্ছে সেখানেই কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা কিন্তু কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের দ্বারা একদমই ইনফ্লুয়েন্সড হবেন না বা কথা শুনবেন না সরাসরি ফোন করবেন দেখুন ডান দিকে দুখানা বক্সে নাম্বার যাচ্ছে এই বুকিং নাম্বারস বলে ওই দুটো আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা ফোন করবেন অথচ আপনার যদি আরও কোনো কোনো কোয়ারিজ থাকে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা ভিডিও কল করবেন বিশ্বজিৎকে খুঁজবেন এবং সোনার বাংলার নামটা দেখবেন সোনার বাংলা ফ্যাশন প্রাইভেট লিমিটেড আমাদের একটাই প্রতিষ্ঠান এক্সট্রা কোনো এক্সটেন্ডেড বা বর্ধিত বিল্ডিংও নেই সুতরাং আপনি যখনই আসবেন একটু সচেতন থাকবেন এবং আজকে শুরু করবে এক্সক্লুসিভ কিছু কালেকশন সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড কারণ বিয়ের পাশাপাশি পার্টি ওয়্যার কালেকশন সব ধরনের রিসেপশন অ্যাটেন্ড সব কিছুর জন্য কিন্তু কালেকশন থাকছে আজকে এবং শুরু করছে দেখো সময় আজকের এক নম্বর একটা শাড়ি দিয়ে এবং এই শাড়িগুলো না প্রণামীর জন্য খুব ভালো এবং রেগুলার ওয়্যারের জন্য খুব ভালো একদম সুন্দর একটা না কি কালার বলবো এটাকে বলো তো ঠিক ওই গ্রিন একটু অন্যরকম টাইপ অফ গ্রিন আছে খুব ব্রাইট একটা গ্রিন এবং দেখো পুরো মজেন্টা বর্ডার দিয়ে উইভ করে দেওয়া আছে নকশা মানে একটু ওই অলিভ ঘ্যাসা অলিভ ঘ্যাসা কিন্তু একটু ব্রাইট অলিভ একটু উজ্জ্বল রংটা এবং এগুলো না কটন মার্সিডাইজড খুব ভালো সিল্কের মতো আপনার ফলটা দেবে কিন্তু বেস কিন্তু একদম কটন মার্সিডাইজড যাচ্ছে পুরোটা একদম বর্ডারের সাথে নকশা থাকছে দুদিকে কালার অপশনস অ্যাভেলেবেল রয়েছে চাইলে এটাও আপনি বুকিং করতে পারেন আর ব্লাউজ পিস আর আঁচলটা কিন্তু প্রপার মেজেন্টা কালারই যাবে খুব সুন্দর হালকা শাড়ি আর বর্ডারটা একটু দেখি দেখলে কিন্তু সব উইভড বর্ডার আছে এক নম্বর S1 গেল এগুলো রেঞ্জ আমি অবশ্যই বলে দেবো আপনাদেরকে দেখুন এই ধরনের হ্যাঁ ব্লাউজ পিস দেখে নিন এগুলো রেঞ্জ কিন্তু মোটামুটি আপনার 1700 থেকে 2000 টাকার মধ্যে 1700 to 2000 আপনি যদি বলতেন যে এগুলো আপনি 1200 দেখতে চান পেয়ে যাবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে চলে যাবো দু নম্বর শাড়ি কি সুন্দর শাড়িটা এটা খুব সুন্দর ভীষণ এলিগেন্ট দেখো এটা কিন্তু পুরোটা একটা দুরকম কালারের একটা ইয়ান ডাই করে উইভ করে দেওয়া আছে এবং কটন মার্সিডাইজড
পরপর দুটো দেখালাম, একটা খুব ট্রেডিশনাল কিন্তু এটাও কিন্তু একটু অন্যরকম লুক, গঙ্গা যমুনা বর্ডার, যেটা ব্লু রঙের বর্ডার সেটা লোয়ার ইয়কে, আপার ইয়কটা চওড়া রেড, এবং দেখো রেডের সাথে গ্রেটা মিশে কিন্তু খুব সুন্দর একটা রং এসছে, একটু চওড়া ভাবে শাড়িটা ওয়াইড লেগ একটু দেখবো। এটা কিন্তু কটন মার্সিডাইজড, মাথায় রাখবেন কটন মার্সিডাইজড মানে হচ্ছে একটা কটন থ্রেড যাচ্ছে এবং তার সাথে কিন্তু একটা গ্যাস মার্সিডাইজড যাচ্ছে, ভীষণ ফাইন টেক্সচার হয়, সিল্কের মতো ফল হয়, দেখো পুরো শাড়ি দেখছি আমরা। আর এটা কিন্তু কোনো প্রিন্ট নয়, এটা উইভ করা, বোনা, ইয়ান ডাই করে উইভ করা। এটা কিন্তু মোটামুটি ওই 2700 থেকে 3000 মধ্যে আসবে, 2700 থেকে 3000। এটা কিন্তু কালার অপশনস রেখেও আপনারা বুকিং করতে পারেন। এগুলো যেমন আমাদের দেখালাম তাঁত ও হ্যান্ডলুম বিভাগ, সুতরাং আপনারা যখনই সোনার বাংলাতে আসবেন না, পৃথক 9টা বিভাগ পাবেন, যেটা অন্য কোথাও পসিবল নয়, আমাকে পাবেন অন্য কোথাও পসিবল নয়, এই কালেকশনস পাবেন অন্য কোথাও পসিবল নয়, সুতরাং একটু সচেতন থাকুন। দেখুন আপনাদের সিদ্ধান্ত আপনাদেরই, আপনারা কোথায় যাবেন না যাবেন, কিন্তু সোনার বাংলাতে এসে যদি আপনারা এইভাবে মিসগাইডেড হন, এটা আমাদের খারাপ লাগে, ভীষণভাবে খারাপ লাগে, পরে আপনারা বুঝতে পারেন, সেই জন্য এটা আমি বারবার আপনাদেরকে সবসময় সচেতন করছি যে আপনারা সচেতন থাকুন। আমাদের বাইরে কোনো দোকান নেই, আমাদের গলির ভেতরে এন্ট্রেন্স করে তবে দোকানটা পাবেন। কিন্তু চলে এসছে কিন্তু আমাদের তাঁত ও হ্যান্ডলুম বিভাগ, প্রথমবার দেখালাম দুটো কালেকশনস, এবার সেকেন্ড আমরা যেটা দেখাচ্ছি সেটা আমাদের বুটিক ঘরের পিওর বিষ্ণুপুরী কাতান, জেড ব্ল্যাক ট্রেডিশনাল পেজলির সাথে ব্লক, কিন্তু দেখো এখানে খুব সুন্দর একটা ইয়োলি স্টোনের ব্যবহার রয়েছে, একদম ছোট্ট ছোট বুটি এবং পায়ের দিকটা দেখো একদম অফ হোয়াইট, একদম ট্রেডিশনাল অফ হোয়াইট একটা ব্লক যাচ্ছে, একটু ওয়াইডলি দেখবো শাড়িটা, ভীষণ সুন্দর, এগুলো তো একদম পুরো মক্খন, জাস্ট একেবারে মক্খন, আর এটা কিন্তু হাফ এন্ড হাফ, দেখো কি সুন্দর। এবার যদি বলেন যে আপনার এই পিসটাই সেম চাই, কখনোই পসিবল নয়, আমি বলি কারণ যেহেতু এগুলো হ্যান্ড ব্লক বা ডিসচার্জ ব্লক হয়, প্রত্যেকটা ব্লক কিন্তু এক একটা এক এক রকম হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের মতো হবে, কিন্তু আপনি হয়তো এখানটা গ্রিন পেলেন, এখানটা ম্যাজেন্টা পেলেন, বা এখানটা ব্লু পেলেন, এখানটা ব্ল্যাক পেলেন, এরম ভাবে পাবেন। পিওর বিষ্ণুপুরী কাতানে হাফ অ্যান্ড হাফ এবং উইথ ব্লাউজ পিস, এগুলো রেঞ্জ কিন্তু উইদিন 3500, 3500 মধ্যে আপনারা পাবেন। S3 গেল, ওই তো উইদিন 3500। এবারে S4, এটা চেকসে, কারণ এইগুলো ভীষণ স্মার্ট সময় জানো তো, মানে যারা ধরো রেগুলার ওয়্যারের বিভিন্ন রকম অফিসে যেতে হয়, বিভিন্ন পেশার সাথে যুক্ত থাকেন, তাদের এমন একটা শাড়ি পরতে হবে শাড়িটা দেখলে যেন বডি হাগিং হয়, শাড়িটা প্রেজেন্টেবল হয় এবং তার সাথে সাথে আপনার পার্সোনালিটিকে রিফ্লেকশন করে, আর সুন্দর তো সবাইকেই দেখতে লাগে, সুন্দর তো লাগবে। সৌন্দর্যতা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, কারণ সৌন্দর্যটা যার যার নিজস্ব একটা ভেতরের ব্যাপার। আমরা মাল্টি কালার চেকস দেখিয়ে দিচ্ছি আঁচলে, বডিটা যাচ্ছে এটা একটা একটা সিগ্রিন, একটু ডার্ক সিগ্রিন, কিন্তু বর্ডারটা দেখো দু রকম কন্ট্রাস্ট রঙে যাচ্ছে, একটা একটু ম্যাজেন্টা ঘেঁষা, তার সাথে ইউলিস দিক এইভাবে ফিনিশ করে দেওয়া আছে। এটা কুচি আঁচল কনসেপ্ট, মিনস পটলি পল্লু, আঁচলে চেকস যাচ্ছে, সেম চেকসটা কিন্তু কন্টিনিউশন ইন জিন্স প্লিটস পটলিতে এবং বডিটা পুরোটা এরকম কম্বিনেশন, পিওর বিষ্ণুপুরী কাতান S4 দেখছি আমরা, ইটস আ পিওর সিল্ক বেস, কিন্তু মাথা রাখবেন উইথ ব্লাউজ পিস কন্ট্রাস্ট, ডিফারেন্ট কন্ট্রাস্ট ব্লাউজ, গ্রে কালারের ব্লাউজ পিস, এটা গেল S4। এগুলো মোটামুটি আপনার ওই 3.5 থেকে 4 এই রেঞ্জের মধ্যে আপনি অনেকগুলো পেতে থাকবেন। এরপর আমি যেটা দেখাবো সেটা আমি আবার বলবো, একটু সময় নেব, কারণ S5 এটা একটা না ইনভেনশন, আমি আপনাদেরকে বলে রাখি, আমরা প্রত্যেক শাড়ি সুন্দর সুন্দর ধরে ধরে দেখাই, কারণ সেই জন্য আমরা 25টা শাড়ি থাকলে হয়তো 20টা শাড়ি দেখাই, এটা আমাদের ভালো লাগার ব্যাপার, শাড়িটা আত্মস্থ করার একটা ব্যাপার আছে, কারণ বোঝাটা, সেই জন্য আমরা যে সমস্ত শাড়িগুলো আপনাদের কাছে পৌঁছে দিই আপনারা অতটাই কনফিডেন্ট থাকেন যে না আমাকে হোয়াটসঅ্যাপেও ছবি পাঠাতে হবে না, কারণ আমি শাড়িটা খুব ভালো ডিটেইল বুঝে গেছি, কী ফ্যাব্রিক, আমি আর সময় আমরা চেষ্টা করি, আমাদের এটাই কাজ, আপনাকে সঠিকভাবে ওপারের প্রত্যেকের কাছে জিনিসটা বুঝে দেওয়াটা, বুঝিয়ে দেওয়াটা। এবার যে শাড়িটা আপনাকে দেখাবো, ইটস নট অ্যান অর্ডিনারি ফ্যাব্রিক, সিল্ক অবশ্যই, হ্যান্ডলুম অবশ্যই, উইভিং অবশ্যই, এবং অন্যরকম একটা ইনভেনশন মানে আবিষ্কার আমি বলতে পারি, কারণ এই শাড়িটা একটু ভালো করে আপনাদের মনোযোগ দিয়ে দেখাবো আমি। প্রথমে তো ব্লাউজ পিসটা সময় আমরা একটু এইভাবে দেখাই, নিশ্চয় একদম উইভিং ব্লাউজ, দিস ইজ দ্য ব্লাউজ পিস, একদম স্লিক বর্ডার যাচ্ছে, আর ভেতরে যতগুলো আপনার ডটস দেখতে পাচ্ছেন দেখুন, একটা ডটস দিয়ে কিন্তু ছোট ছোট পুরোটা উইভ করা, উইভ করা, দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি, এবং 100% পিওর কাতানে উইভ করা, 100% পিওর সিল্ক কাতান, এবং তার সাথে একটা খুব সুন্দর সিল্কের রেড কালারের একটা, হ্যাঁ স্ট্রাইকিং রেড, এটার বর্ডারটা সিম্পলি রাখা হয়েছে কারণ পুরো ব্লাউজ পিসটাতে পুরোটা অল ওভার ওয়ার্ক, এটা এক্সটেন্ড চলে গেল ব্লাউজ পিস, দিস ইজ দ্য পাল্লা বা আঁচল, এই শাড়িটা একবার দেখুন, জাস্ট উইভ গুলো দেখুন। প্রথম কথা হচ্ছে এই শাড়িটার রংটাই হচ্ছে একটা ভীষণ হেরিটেজ অফ কন্ট্রাস্ট কালার, কারণ রেড ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট অলওয়েজ মানে হেরিটেজ আমি বলি এটা, একদম তাই। আর নকশাটা দেখুন, এবং নকশাটা জরি নয়, না
নকশাটা জরি নয়, রেশম, কিন্তু রেশমটা পুরো জরির মতো, রেশমটা পুরো গোল্ডেন কালারের রেশম, এটা জরি নয়, আপনি দেখলে বুঝবেন, কারণ পুরো ব্লাউজ বা কোথাও শাড়িটাতে জরি ব্যবহারই করা হয়নি, অসাধারণ। মিনেটা দেখুন, কাজটা দেখুন, হোয়াইট আর রেড দিয়ে মিনে করা হয়েছে, খুব ট্র্যাডিশনাল একটা কলকার ডিজাইন, মানে এইটা বেসিক্যালি আমি বলতে পারি ইনভেন্টেড একটা পিস, কারণ এই পিসগুলোর আপনি কোনো রেপ্লিকা পাবেন না, এই পিসগুলোর আপনি কোনো একটা সেকেন্ড পিস অপশন দিলেও আমরা পাবেন না। আমরা বিগত পর্বে একটা দেখিয়েছিলাম তাসার মটকা, যেটা আমরা এখনও রেডি করে উঠতে পারি, ইটস এ ভেরি টাফেস্ট জব, কারণ পিওর হ্যান্ড উভেনের একটা ব্যাপার থাকে সময় জানো তো, পিস টু পিস, মানে এটার কোনো রকম আমি ক্ল্যারিফিকেশন আপনাদেরকে অন এয়ার দিতে পারবো না, অফ এয়ারও দিতে পারবো না, অনলাইন অফলাইন। আচ্ছা, এর বর্ডারটা একবার দেখিয়ে দেবো, কোথাও কাটা নেই, কোন সুতো আপনি দেখতে পাবেন না কাটা হয়েছে, পুরো হাতে গড়ানো বুটি এটা। আর এই বডি চেকসটা পুরোটা ভিভেই চেকস নিয়ে আমি কি কথা, কোনো কথা না। সিল্কটার একটা গ্ল্যামার দেখেছো, একদম ক্রিম কালারের একটা অফ হোয়াইট কালারের খুব সুন্দর কম্বিনেশন। তুমি এটা নিয়ে বা কি বলবে যে চেকসের সাথে এত ট্র্যাডিশনাল একটা পাড়ের কম্বো, এটা কি বা তুমি কি বলবে, জাস্ট দেখুন S5 এ রয়েছে আপনাদের জন্য এই ইনভেনশনটা, সত্যি এটা ইনভেনশন। আমি প্রাইস বলবো একদমই মিনিমাম, আমি বলবো মিনিমাম, কারণ এই কোয়ালিটি আপনি এই থ্রেড কাউন্ট দেখুন তাহলেই বুঝতে পারবেন, মানে এটার আপনার একটু আঁচল সমেত একবার দেখিয়ে দেবো, এই কোয়ালিটি এবং এই ভাবনা, পিওর কাতান এবং উইথ ডিজাইনার ব্লাউজ পিস, যারা মিস করে গেছেন একবার ইউটিউবটা খুলে দেখে নিন ভালো করে। S5 এগুলোর রেঞ্জ আপনার 20,000 টু 25,000 উইদিন চলে আসবে, এটা কিন্তু ওয়ান পিস, আমি বারবার বলছি ইটস নট আনাদার পিস, আপনি কিন্তু পাবেন না, এটা সিঙ্গেল পিস, আমি বলে দিই 20,000 থেকে 25,000 এর মধ্যে এরকম ধরনের ভ্যারাইটি পাবেন, বাট এটা কিন্তু ওয়ান পিস। S5 দেখালাম, এরপর আবার একটা মাথা ঘোরানো কালার কম্বিনেশন S6, এটা একটা বালুচরি, এবং বালুচরি না কি পাগল জানো তো সবাই, মানে খালি ভাবি বালুচরি দিয়ে উঠতে শেষ করতে পারছি না, স্বর্ণচুরি অ্যাজ ইউজুয়াল, মানে হঠাৎ করে বালুচরি আর স্বর্ণচুরি লোকের এত পছন্দ করছে না আমাদের প্রতিষ্ঠানে এসে, এর পেছনে একটা ভূমিকা সোনার বাংলার আছে, কারণ তোমরা লাগাতার প্রমোট করেছো একটা দীর্ঘ সময় ধরে, যে আপনারা নিজেদের হেরিটেজটাতে ফিরে আসুন, ভুলে যাবেন না, দেখুন নিজে শিকড় ভুললে চলবে না একদম। এবং আমার এই রংটা ভীষণ সুন্দর, আমি না মায়েদের জন্য একটা রং বেছেছি তোমাদের জন্য, কাকিমাদের জন্য, কারণ এই রংটা একদম ফ্যান্টাস্টিক, মানে এটা তোমাদের জন্য পারফেক্ট, সব বয়সের বোনেরা তা পরবে, দিদিরা পরবে, সবাই পরবেন, কিন্তু এটা মায়েদের জন্য একদম একটা খুব সুন্দর রিপ্রেজেন্টেটিভ আমি বলবো আপনাদের এজের জন্য এই রংটা। প্রথম কথা হচ্ছে একটা বটল গ্রিনের খুব সুন্দর মিনে রয়েছে, রেশম হোয়াইট মিনে, বালুচুরি মানে আপনারা জানেন পুরোটাই রেশমের উইভ, কোনো রকম জরি বা গ্লসি কোনো এফেক্ট থাকে না, পিওর বিষ্ণুপুরী কাতানে একটা বালুচুরি দেখছেন, এবং এগুলোর রেঞ্জ মোটামুটি আপনার 9,000 থেকে 9,600 মধ্যে চলে আসবে, 9,000 থেকে 9,600। রংটা কি সুন্দর না, পুরো মাস্টার্ড, মাস্টার্ড এবং প্রপার একদম নকশা যাচ্ছে, রংটা ফ্যান্টাস্টিক, তার সাথে গ্রিন দিয়ে আর হোয়াইট দিয়ে রেশম দিয়ে একদম লাউড না, সত্যি এটা আমাদের মায়েদের জন্য আইডিয়াল কালার, তোমরা আট পৌড়ে পড়ো কাকিমারা, আমি বলছি শোনো, মেয়ের বিয়েতে পড়ো এবং ছেলের বিয়েতেও পড়ো না, কোনো অসুবিধা নেই, সবসময় ট্রেডিশনাল লাল সাদা পড়তে হবে, অফ হোয়াইট পড়তে হবে, এরকম কেন কি এরকম বলেছে, একটু ফুলের গয়না দিয়ে সাজো, রিসেপশনের দিন তুমি সাজো, তোমার বৌমাও সাজবে ফুলের গয়নায়, ফুলসজ্জার দিন তুমিও সাজবে। আর এরপরে আবার একটা আমি বৌমা বৌমা যেহেতু বলছি তো কোনের জন্য একটা দেখাতেই হবে, ওটা মায়েদের জন্য দেখালাম, এটা আমাদের কিন্তু বৌমাদের জন্য, মানে আমার কোনে আমার মিষ্টি বোনেদের জন্য, যারা একদমই নিউলি ম্যারিড কাপল, প্রথম অ্যাটেনশন মানে প্রথম অ্যাটেন্ড করতে যাচ্ছে কোনো গেট টুগেদার, সোশ্যাল গেট টুগেদার, আমি বলবো এই রংটা পরো, যত গয়না পেয়েছো বানিয়েছো সব পরে ফেলো এটার সাথে। আর এটা হচ্ছে বেসিক্যালি আমার পছন্দের রং, ময়ূরকণ্ঠী রং, মিন্স ব্লু অ্যান্ড গ্রিনের ক্রস, এবং এখানে আমরা বড় বুটা রাখিনি, ছোট বুটি দিয়ে মিনে রেখেছি, যাতে না অনেকে বড় বুটা একটু স্লিম ট্রিম বা একটু স্লিম হলে না তারা পড়তে চায় না, বলে বিষয়টা ভালো লাগবে না, আমি বলবো তোমাদের জন্য অপশনটা রইল, এই তো ছোট ছোট কলকাই সাজানো, সাজো না তোমরা নিজের পছন্দ মতো, এটাকেও কিন্তু তোমরা একদম ফ্রন্ট পাল্লা দিয়ে খুব সুন্দরভাবে পড়তে পারো, সোনার গয়না তো মাস্ট। পিওর বিষ্ণুপুরী স্বর্ণচুরি দেখানো হচ্ছে, পিওর সিল্ক কাতান স্বর্ণচুরি, এবং এটা কিন্তু স্বর্ণচুরি ইউজেস অফ মানে অনেক অনেক জরি, অনেক জরি আছে, অনেক জরির বাবু, মানে সোনার গয়না যা আছে সব পরে ফেলবে, একটা লকারে রাখবে না তোমাদেরকে আমি বললাম, অসাধারণ না, লোকে তো এখন বুঝছে মানে গয়না পড়তে পারছে না, তো সব কিছু কমে গেছে না, সব গেট টুগেদার সব জমিয়ে রাখছে, মানে কোথায় গয়না পড়বো, কোথায় গয়না পড়বো,
দেখো দিস ইজ দ্য ব্লাউজ পিস এবং একদমই পিওর স্বর্ণচুড়ি, একটা বালু চুড়ি দেখালাম একটা স্বর্ণচুড়ি দেখালাম। আচ্ছা স্বর্ণচুড়ি দেখলাম আমরা S7, এগুলো মোটামুটি ধরে নিতে হবে9,500 থেকে 9,700 এর মধ্যে। আরে সবকিছু সমস্যার সমাধান আমার কাছে আছে, কোনো অসুবিধা নেই। এই যে অনেক মানুষ যে বারবার বলছি না যে আপনারা সচেতন হন, মিসগাইড হয়ে যাচ্ছেন, প্রতারিত হচ্ছেন, সোনার বাংলা আজ থেকে অন্য প্রতিষ্ঠানে চলে যাচ্ছেন, আমি আছি, কোনো চিন্তা নেই, সলিউশন আমার হাতে আছে। কি বলুন তো, দেখবেন সমস্যা সৃষ্টি করে না কিছু মানুষ, ভালো মানুষের সংখ্যা অনেক বেশি। সুতরাং ওই কিছু মানুষের আপনার টিপ্পনিতে, কিছু মানুষের আপনার অসৎ উপায় অবলম্বন করে তাতে কিচ্ছু যায় আসে না। আপনারা সচেতন থাকুন, ফোন করবেন আমাকে, ভিডিও কলে আমাকে দেখবেন, প্রতিষ্ঠানে দেখবেন, এবং প্রতিষ্ঠানে যখনই আসবেন সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড নামটা অবশ্যই দেখবেন। অরবিন্দ রোডে কিন্তু আমাদের প্রতিষ্ঠান নয়, অরবিন্দ রোড থেকে একটা গলি আছে, সেই গলিতেই ঢুকে আমাদের সোনার বাংলাটা পাবেন। বেস্ট হচ্ছে ফোন করে, একদম একদম বহু মানুষ সচেতন, এটার মাধ্যমে আমরা বহু মানুষকে সচেতন করেছি। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে সঠিক তথ্য প্রদান করা, একদম, বাকিটা সম্পূর্ণটা আপনার উপর নির্ভর করছে। এরপর চলে আসবো আরেকটা ট্রেডিশনাল সিল্ক এবং পান সুপারির দেশের শাড়ি আসাম, এবং এটা কিন্তু অবশ্যই তসরে যাচ্ছে। কি সুন্দর, দেখো তসরের সাথে দেখো ফুশিয়া, আমি একটু দেখাবো এইখানটা না, একটু মুগার কালার রয়েছে। হ্যাঁ দেখো এই জায়গাটা একটু মুগার কালার, এই জায়গাটা আমি এই জায়গাটা দেখাবো, একটু হাত না দিলে বুঝতে পারো না কোন জায়গাটা থেকে। হ্যাঁ ওই জায়গাটা দেখালো হবে, এই জায়গাটা একটু মুগার কালার, একদম পুরো রেশমের বুটি ফুশিয়া, এবং একটা খুব সুন্দর এটা জারি, মানে জারি হলো কিন্তু রেশমের মতোই লুক দেখো, মানে এটা তোমার আসামের জারিটার বৈশিষ্ট্য এরকমই থাকে। হ্যাঁ এবার আমি বলি, অনেকে সাধারণত কন্ট্রাস্ট পাল্লা দেখে আসামে, মানে অফ হোয়াইট বডিটা হলে তার সাথে যাবে হয়তো ব্লু বা ম্যাজেন্টা, কিন্তু দেখো এখানে কিন্তু অফ হোয়াইটের সাথে কিন্তু মুগার কালার কন্ট্রাস্ট গেছে, এটা কিন্তু একদম রেয়ার পিস। আর দেখো তার সাথে এরকম ভাবে একদম বর্ডারটা উইভ করে প্যাচ, বর্ডারের যে কালারটা না সেটাই আঁচলের কন্ট্রাস্টে গেছে। কি সুন্দর বুটিটা দেখো, বর্ডারটাও তোমার মুগাতে আসছে একদম, এবং অ্যানিভার্সারিতে এই শাড়িগুলো পরা যেতে পারে, অসাধারণ, ভীষণ এলিগেন্ট। এইসব শাড়ি নিতে কোনো কমে না, কথাই হবে, কোনো কথা হবে, র্যাবিশিং লাগবে, র্যাবিশিং। জাস্ট দেখুন শাড়িগুলো পিওর সিল্ক, আপনার পিওর তসরে আসামে যাচ্ছে, অসাধারণ কম্বিনেশন, এবং দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি, এটা পুরোটা এইভাবে উইভ করে দেওয়া আছে। S8 গেল, এটা S8, এগুলো মোটামুটি তোমার কত থেকে রেঞ্জ একটুখানি বলো। আচ্ছা এগুলো মোটামুটি আপনার যদি তসর হয় তো রেঞ্জ হবে আপনার 11,000 অনওয়ার্ডস, 11,000 টাকার ঊর্ধ্বে হলে তসর, সিল্ক হলে কিন্তু অবশ্যই মোটামুটি আপনার 9,000 থেকে অনওয়ার্ডস পাবেন। যেমন এটা দেখাবো, এটা সিল্কের, আগেটা তসর ছিল, এটা সিল্ক, এবং ওইটা যেমন এলিগেন্ট আর তেমনি এটা ভাইব্রেন্ট, কি দেখাবো। এটা কিন্তু আজকে S9, 9 নম্বর যাচ্ছে, S9 এবং তার সাথে বর্ডারটা পুরোটা উইভ করে দিয়ে অ্যাপ্লিকেশন থাকে, এবং ছোট্ট ছোট্ট ফ্লোরাল বুটি, সো এলিগেন্ট লুক শাড়িটার, কিন্তু ভীষণ ভাইব্রেন্ট বিউটিজ ম্যাচিং কন্ট্রাস্ট কম্বিনেশনের জন্য অসাধারণ। দেখো এটার কিন্তু ঘনত্বের বুটিটা কিন্তু অনেকটা ঘনত্বে রয়েছে, অনেকটা ঘনত্বে রয়েছে। এইগুলো অথেন্টিক হেরিটেজ না, এগুলো নিয়ে কোনো কথা হবে না। দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি, আমি বলে দিলাম, এলো 9000 অনওয়ার্ডস, 9000 টু 10000 এর মধ্যে পেয়ে যাবেন পিওর সিল্ক আসাম। এরপর এবার দেখাবো S10, হ্যাঁ S10, এবার হচ্ছে কিন্তু আবার আমাদের ডুপিয়ান, কোষা ডুপিয়ান দেখাবো। আপনারা জানেন কোষা ডুপিয়ান কোনখানকার, সেটা নিয়ে বিশেষ ভাবে কোনো বলার নেই, ছত্তিশগড় আমাদের S10, অসাধারণ S10, এটা নিয়ে কোনো কথাই নেই। এগুলো হচ্ছে মানে স্মার্ট শাড়ি, ভীষণ স্মার্ট শাড়ি, এবং প্রেজেন্টেশন নিয়ে কোনো কথা হবে না। পিওর কোষা ডুপিয়ান ন্যাপস দেখলে আপনারা বুঝতে পারেন, বড় বড় একটা পোলকা দিয়ে উইভ করা, এবং বর্ডারটা মাল্টি কালার দিয়ে উইভ করে দেওয়া আছে। একটু বর্ডার ধরে ধরে দেখাবো, এগুলো পিওর ফ্যাব্রিক, এগুলো মোটামুটি আপনার 4,500 থেকে 5,000 এর মধ্যে আসবে। উপরে কিন্তু একটা হাফ ফাইন টিস্যুর বর্ডার যাচ্ছে, গোল্ডেন টিস্যু, এই যে স্ট্রাইকিং একটা মাল্টি কালার চেকস বর্ডার আছে না, এটা যেন পুরো লুকটা পাল্টে। হ্যাঁ আর প্রথম কথা দেখবে, এই যে গ্রেটা না, এই ডুপিয়ানে এত সুন্দর আসে না, অন্য শাড়িতে স্টিল আসে, স্টিল স্টিল। হ্যাঁ দিস ইজ দ্য কন্ট্রাস্ট ব্লাউজ পিস পিওর কোষা ডুপিয়ান, এরকম একটা দেখালাম। যেমন এটা একটা সব বয়সের পরার শাড়ি, 4,500 থেকে 5,000 এগুলো S10, S11 ও দেখাবো তাই, S11 তো জেড ব্ল্যাক, রাতের পার্টি, রাতের পার্টি একদম, রাতের পার্টি, তুতে কন্ট্রাস্টের সঙ্গে, তুতের সাথে ব্ল্যাক যাচ্ছে, একদম পুরো উইভড বুটি যাচ্ছে, পিওর কোষা ডুপিয়ান যাচ্ছে। আপনারা জানেন কোষা ডুপিয়ান কোনখানকার, এখানে বিশেষভাবে আমার বলার নেই, আমরা প্রত্যেকটা প্রভিন্সিয়াল সিল্ক হ্যান্ডলুম আপনাদের কাছে ডিসপ্লেস করবো। S11 পার
একদম ভিভ এবং তার সাথে দেখো খুশিয়া এবং তুতে দিয়ে বুটি যাচ্ছে অল ওভার একদম S11 এগুলো 4.5 থেকে 5000 এর মধ্যে আপনারা পাবেন পিওর কোষা ডুপিয়ান 4.5000 থেকে 5000 এর মধ্যে 4500 টু 5000 দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য কন্ট্রাস্ট আচ্ছা এরপরে না আমরা একটু আবার একটা ইনভেনশন কিছু দেখাবো এটা টিস্যুতে টিস্যুতে অন্যরকম একটা কিছু একটু দেখাই হ্যাঁ এটা দিস ইজ দ্য পাল্লা পুরো ভালো করে দেখো বেস টিস্যুটা না উইভ করা চওড়া স্কার্ট বর্ডার উইভ করা সোমার দিকের বর্ডারটা থেকে শুরু করি হ্যাঁ দেখো এই হ্যাঁ দেখছি এই দেখো এটা কিন্তু পুরোটা উইভড একটু বর্ডারটা দেখাও চওড়া একদম স্কার্ট পার এবং সেটা পুরোটা টিস্যুর উইভ এবং নকশাটা দেখতে পাচ্ছেন নিখুঁত নকশা মিহি মিহি নকশা একটা সেলফ নকশা রয়েছে এবং এই কাজটাতে আসি এবার কাজটা দেখতে শুনে যেতে হবে একটা ময়ূরকে দেখাও ভালো দেখো এখানে হচ্ছে প্রপার গোটাপত্তির ওয়ার্ক এবং অসাধারণ কম্বিনেশন পুরো গোটাপত্তির কাজ যাচ্ছে এবং এক একটা ময়ূর হচ্ছে গোটাপত্তিতে বসানো টিস্যুর উপরে স্কার্ট বর্ডারের টিস্যু তার মধ্যে গোটাপত্তি এটা একটা ডিজাইনার পিস এরকম অনেক আপনারা বলিউড সেলিব্রিটিকে দেখেছেন ডিভাসদের দেখেন যারা এই ধরনের শাড়ি পরেন হ্যাঁ এখন গোটাপত্তির পরছেন এবং সেই রকমই একটা মিনিমাম রেঞ্জে রেডি করা হয়েছে প্রপার হ্যান্ড ওয়ার্ক প্রপার হ্যান্ড ওয়ার্ক গোটাপত্তি না থাকলেও ব্যাপক লাগতো গো শাড়িটা জাস্ট কাজটা দেখুন এখানে প্রপার গোটাপত্তি ওয়ার্ক আছে এবং আমি একটু রিভার্স দেখিয়ে দিই দেখিয়ে দাও দেখিয়ে দাও দিস ইজ দ্য রিভার্স সাইড অফ দ্য পুরো স্টিচ প্রপার গোটাপত্তি আছে দি রিভার্স সাইড অফ দ্য সারি এবং একদম এটা নিয়ে কোনো কথা হবে না এটা ওয়ান পিস হ্যাঁ সবাই মিলে হামলে পড়লে অসুবিধা হবে এবং তার সাথে ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিই দিস ইজ দ্য ব্লাউজ পিস একদম সিল্ক জর্জেটের ব্লাউজ পিস যাচ্ছে এরকম উইভ করে দেওয়া পুরো এর সঙ্গে এটা নিজস্ব ব্লাউজ পিস ছিল এটা কিন্তু সোনার বাংলা এক্সট্রা করে দিচ্ছে হ্যাঁ ওটা আমরা রাখিনি এটা গ্ল্যামারাস করার জন্য পুরো জ্যাকেট করে দেওয়া আছে রেঞ্জ 4500 থেকে 5000 মাত্র 4500 ওয়ান পিস হ্যাঁ S12 আচ্ছা এবার আমরা 13 এ আর 13 বি তে যাব 13 এবং এটা পুরোটা ডিজিটাল অ্যাপ্লিকেশনস রয়েছে ভেতরে কিন্তু স্টোন স্টাডেড রয়েছে মিন্স এটাকে একটা গ্ল্যামারাস লুক দেওয়ার জন্য এটা 13A 13A দেখাচ্ছে অর্গানজা হ্যাঁ इट्स আ অর্গানজা উইথ ডিজিটাল অ্যাপ্লিকেশনস ইন থ্রু আউট দা বডি এটা মোটামুটি 6000 টু 6500 একদম 6500 6200 থেকে 6500 এর মধ্যে এর মধ্যেই পেয়ে যাবেন এবং এর সাথে দিস ইজ দা ব্লাউজ পিস অফ দা সারি পুরো জারদোজি করা জ্যাকেট স্লিভস দিয়ে দুদিকেই যাবে দিস ইজ দা স্লিভ পোরশনস আমি একটু দেখিয়ে দিই কোন দিকে দেখাচ্ছি এইটাই পার্ট ছিল এই এটাই পারে দেখেছি এটা 6000 থেকে 6500 6000 থেকে 6500 এবার যাব এস 13B 13A আর 13B ওটা যেমন মানে একটা র‍্যাভিশিং লুক ছিল এটা কিন্তু ভীষণ সোবার সফিস্টিকেটেড কেন আমরা অর্গানজাতে লখনউ চিকন এবং এতে গুজরাটিও আছে সোমা তুমি বুঝতে পারবে এই দেখো দেখতে পাচ্ছি আমি এরকম ভাবে ধরে ধরে দেখাই আপনারা বুঝতে পারবেন দেখুন একটা গুজরাটির বুটি দেখালেই বুঝতে পারবেন হ্যাঁ এই এই যায় এই তো এই তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন আপনাদের চোখ আছে আমি জানি এটা হচ্ছে একদম লাইট একটা কি কালার বল পিস্তা পিস্তা হালকা পিস্তা এবং পুরো গুজরাটি এবং তার সাথে আপনার রয়েছে হচ্ছে লখনউ চিকন এমন প্রপার হ্যান্ড কিন্তু কোন মেশিন লখনউ চিকনটা ঠাসা তার সঙ্গে গুজরাটিটা বুটিতে দেয়া আছে ফিউশন দেখুন এটা কিন্তু অর্গানজা পিওর অর্গানজাতে যাচ্ছে কি লুক ওয়ান পিস ওয়ান পিস 13B গুজরাটি উইথ লখনউ চিকন প্রপার ম্যানুয়ালি করা হাতে করা নিডল দি করা এবং সেটা অর্গানজার উপর অর্গানজার উপর কোথাও একটু রকম স্ক্র্যাচ হয়নি স্ক্রিনে কোনো রিঙ্কল পড়েনি অফ অর্গানজাস বডি এবং দিস ইজ দা ব্লাউজ পিস দুদিকে আর্মে পাবেন এটার রেঞ্জ হচ্ছে 8000 টু 9000 উইদিন পিওর অর্গানজাতে লখনউ চিকন উইথ গুজরাটি আর একটা দেখাবো নাম্বার 14 শাড়ি দেখাতে দেখাতে হয় না সোমা আমরা এত ভালো ধরে শাড়ি দেখাই এটা আরেকটা ডিজাইনার পিস দেখো এটা কিন্তু নতুন একটা ফ্যাব্রিক পার্সি করা হয় অসাধারণ কিন্তু এটা ফ্রেঞ্চ নট হ্যান্ড পার্সি এবং তার সাথে ফ্রেঞ্চ নট অসাধারণ এটা উইভ ডাই ডাইড মানে গ্রিন এন্ড রেড এর ডাইড উইভিং যাচ্ছে এবং এই ফ্যাব্রিকটা দেখো এত সুন্দর একটা টেক্সচার ডিজিটাল অ্যাপ্লিকেশনস রয়েছে এবং তার সাথে বর্ডারটা কিন্তু উইভড এবং এই কাজটা পুরোটা হাতে করা একদম পুরোটা ফ্রেঞ্চ নট সোমা একটু উল্টো তার সঙ্গে এই দেখো পুরো হাতে করা ফ্রেঞ্চ নটের সাথে পার্সি পার্সি স্টিচটা গেছে একেবারে কার্পেট উইভের মতো দেখো কি কাজটা হয়েছে এটা কিন্তু পুরোটাই অসাধারণ এস 14 হ্যাঁ এক্সক্লুসিভ একটা এগুলো মোটামুটি 5000 থেকে 5500 5 থেকে 5500 এটা পিস টু পিস কিন্তু হ্যাঁ দিস ইজ দা ব্লাউজ পিসে আপনাদের সবার অ্যাট্রাকশন থাকে চোখ আটবে উইভিং তার সাথে এরকম স্টিচ যাচ্ছে একদম ক্লোজ সিকুইন হ্যাঁ
5,000 থেকে 5,500। আচ্ছা, এরপর আমরা দেখাবো লিনেন বেনারসি 15 পিচ কালারের পিওর লিনেন বেনারসি, এগুলো দেখাতেই হবে, পিস টু পিস আমি দেখাচ্ছি, কালার অপশনস পাবেন। 15 এ দেখাচ্ছি পিওর লিনেন বেনারসি, খুব সুন্দর একটা অরেঞ্জ বলতে পারি বা পিচ বলতে পারি, পিচ পুরো জারির বুটি যাচ্ছে, একটু ক্লোজলি একটা বুটি দেখিয়ে দেখ, এটাও 5,000 থেকে 5,500 এর মধ্যে, 15 5,000 থেকে 5,500 এর মধ্যে, উইদিন 5,500 ব্লাউজ পিস, উইভিং ব্লাউজ, পুরো উইভিং ব্লাউজ। লিনেন বেনারসি দেখালাম 15, এবার যাব 16 নম্বরে। এটা পিওর মুগা তাসার কন্ট্রাস্ট, 16 মুগা তাসার বেনারসি কন্ট্রাস্ট বর্ডার এন্ড পাল্লা, একদম গ্রিনটা কি এসছে গ্রিনটা, এবং তার সাথে পুরো অল ওভার মিনেকারি বুটাস, ফ্লোরাল বুটা যাচ্ছে, দেখুন একদম এর আগে ইন্ট্রোডিউস করা হয়েছিল এই শাড়িটা, আপনারা নতুন নতুন অপশনস দেখতেই থাকবেন, একদম 16 এবং বর্ডারটা কিন্তু ডাইড এবং তার উইভিং তারপর ডাইড, পুরো আপনার পোচম্পলির একটা অ্যাপ্লিকেশনস গেছে, নট উইভড, নট উইভড, সো ভাইব্রেন্ট রেঞ্জ, কিন্তু আমি বলবো অবাক করা, পুরো 2,700 মধ্যে, মানে 2,500 থেকে 2,700 মধ্যে, 2,500 থেকে 2,700 মধ্যে, what a piece, বড়টা পুরো ফিনিশ করে এসেছে না, ফ্লগ এসেছে, অসাধারণ, ইটস আ পার্টি ওয়্যার, একটা পুরো আপনার মনে হবে আপনি পচমপল্লি পড়েছেন একটা ডিজাইনার, কিন্তু এটা আমরা একটা অন্যরকম লুকে তৈরি করেছি, 2,500 থেকে 2,700 মধ্যে, পিস টু পিস, এটা একটা এক্সক্লুসিভ পিস উইথ ব্লাউজ পিস এন্ড ব্লাউজ উইথ বর্ডার, এই যে এটা ব্লাউজ পিস। 18 দেখাবো, 18 আপনারা ইউটিউবটা ফলো করবেন, ইউটিউবে আপলোড হয়ে যাবে, ফেসবুকে লাইভ দেখতেও পারেন, এটাও কিন্তু একটা ডিজাইনার, 18 নম্বর, এবং এটা রেইনবো করা হয়েছে, রেইনবো প্যাটার্ন অল ওভার দ্য শাড়ি, এবং তার সাথে বর্ডারের একটা অ্যাপ্লিকেশন, দেখুন সেম কালার দিয়ে সেম কালার স্টিচ যাচ্ছে, উইথ সিকুইনের স্টিচটা যাচ্ছে বডিতে, বোঝাও যাচ্ছে, এই দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে, কোনটা দেখেছো কি লাগছে, অ্যাকচুয়াল পার্টি ওয়্যার, মানে যারা খুব গডি চাও না, সফিস্টিকেটেড এবং কন্টেম্পোরারি সাজতে চাও, পার্টিকুলার ফর দেম, এটা আমি দেখিয়ে দিলাম, এটা কিন্তু রেঞ্জ বলে দেবে সময়, S18 এটা মোটামুটি 3,600 থেকে 4,000 এর মধ্যে এরকম কালেকশন পাবেন, 3,600 to 4,000 পেয়ে যাবেন, একদম অন্যরকম একটা অ্যাপ্লিকেশন, এটা দিস ইজ দা ব্লাউজ পিস, পুরো স্ট্রাইপে যাচ্ছে, ওয়াটার কম্বিনেশন, ভেতরে একটা স্টিচ আমি একটু দেখিয়ে দিই, হ্যাঁ স্টিচ দেখাও, তার সাথে সিকুইন, এই পুরো স্টিচ করে সিকুইনটা উইভ করে দেওয়া আছে, রেডি করে দেওয়া আছে, S18 এবার যাব 19, এগুলো আমরা ট্রেডিশনাল বেনারসি দেখাচ্ছি না, আমরা একটু অন্যরকম ট্রেডিশনাল বেনারসি, ফিউশন বেনারসি, ট্রেডিশনাল বেনারসি প্রচুর রয়েছে আপনারা জানেন, আমরা প্রচলিত ট্রেন্ড নিয়ে আমরা সবসময় কাজ করি, কিন্তু আমরা একটু আনইউজুয়াল থাকতে ভালোবাসি, সোনার বাংলাতে কেন বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ছুটে আসবেন, পার্টি ওয়ে শাড়ি এবং রিসেপশনের শাড়ি, একদম বড় বড় বুটা, রয়্যাল ব্লু কালার, ভায়োলেট ব্লু, তার সাথে গ্রিন কন্ট্রাস্ট, 19 নম্বর, এগুলো মোটামুটি 6,000 থেকে 6,500, প্রচুর ভ্যারাইটি রয়েছে অল ওভার দা শাড়ি, এভাবে যাচ্ছে, এটা কম্বিনেশনটা আমি দেখাবো, ব্যাক সাইডটা দেখেছেন তো, এবার তাহলে বুঝতে পারছেন যে এটা কেন আপনাদের জন্য ফিউশন বেনারসি, এবার যাব 20, 20 নম্বর, এটা কন্ট্রাস্টে ব্লাউজ পিস যাচ্ছে, এবং এই রংটা আমার ভীষণ পছন্দ, বাজেটটা 4,000 এর মধ্যে আপনারা অনায়াসে বুকিং করতে পারেন বিয়েবাড়ির পরার জন্য, একটা খুব সুন্দর লাইট সি গ্রিন বলতে পারি বা ফিরোজা, ফিরোজা লাইট ফিরোজা বা আকাশীও বলতে পারি, এবং তার সাথে কন্ট্রাস্ট মিনেকারি বর্ডার যাচ্ছে, এটা 4,000 এর মধ্যে, S20 অবাক করা, 3,500 থেকে 4,000 থেকে এত ক্রিয়েশন, ছোট বুটি আর পাটলিটা দেখুন, what a combination, কি দেখাবো সোমা, 4,000 এর মধ্যে, উইদিন 4,000 বুক করে ফেলতে পারেন, একদম, এরপর দেখো 21, এটারও কালারটা দেখতে হবে, ব্রোকেট ব্লাউজ, ব্রোকেট ব্লাউজ, আমরা সেমি কাতান বেনারসিদের ব্লাউজ এই প্রথমবার দেখিয়ে দিলাম আপনাদেরকে, প্রতিষ্ঠানে যারা এসেছে তারা তো আগে পেয়ে গেছে, 21 নম্বর, প্রপার একদম গার্নেট কালার, এবং তার সাথে বড় বুটা, এবং বর্ডারটা দেখো, চওড়া পাড় দিয়ে বড় বুটা, এটার কিন্তু একটা রেপ্লিকা আমাদের ফেসবুক পেজে আছে, আপনারা কিন্তু ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করবেন, সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড বলে, এটাও 6,000 থেকে 6,500 এর মধ্যে পেয়ে যাবেন, আচ্ছা সোনা, উইদিন 6,500, হ্যাঁ আমি একটু ড্রেস দেখিয়ে দিই কয়েকটা, দেখিয়ে দাও কয়েকটা, হ্যাঁ এটা আমরা লাস্ট শেষ করলাম 21-এ, তো এবার 22 দেখি, হ্যাঁ দেখো এটা কিন্তু চন্দির সাথে ফুল লেন্থের একটা গাউন, চন্দিরি বেস, তার সাথে খুব সুন্দর একটা সুপার সফিস্টিকেটেড শিকির কাজ করে দেওয়া আছে, শিকি, এটা 22 নম্বর, মোটামুটি 3,000 এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবল রয়েছে, এবং তার সাথে একটা চিকনকারি দুপাট্টা উইথ গোটা পত্তি, আমি একটু দেখিয়ে দেবো, এখানে কিন্তু গোটা পত্তি রয়েছে, পুরোটা ওয়ার্ক কাজ আছে, একটু দেখিয়ে দাও চন্দিরির উপরে ওই 3,000 এর মধ্যে, 3,000 এর মধ্যে, 22 নম্বর দেখিয়ে দিলাম, 23 নম্বর দেখাবো, এটা না একটা জ্যাকেটের সাথে টপ উইথ প্লাজো সেটস থাকবে, মানে একটা টপ থাকছে,
তার সাথে একটা শক থাকছে একটু দেখিয়ে দাও এই জায়গাটা দেখো 3500 এর মধ্যে ঠিক আছে 3500 এর মধ্যে এটা কিন্তু তার সাথে প্লাজো 3500 এর মধ্যে 23 নম্বর এই পুরোটা 23 নম্বর দিয়ে আজকে আমরা শেষ করলাম সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড এর প্রাইম টাইম ফেসবুক পেজটা ফলো করবেন হোয়াটসঅ্যাপ করবেন ইউটিউব ফলো করবেন বৃহস্পতিবার থার্সডে দোকান বন্ধ থাকে বাকি দিনগুলো সকাল 11টা থেকে রাত্রি 8টার মধ্যে আসতে হবে এবং প্লিজ আমি আরও একবার বলে দিচ্ছি সচেতন থাকবেন সোনার বাংলার এন্ট্রেন্স কিন্তু অরবিন্দ রোডের উপরে নয় মানে আপনারা যখন সোনার বাংলাটাকে পাবেন অরবিন্দ রোডে পাবেন না তার জন্য গলি থেকে এসে আপনাকে সোনার বাংলায় আসতে হবে গলির মুখটাতে কিন্তু একটু সচেতন থাকবেন ফোন করে নেবেন আর ভিডিও কলও করতে পারেন আজকের মতো এখানে সময় শেষ এবং দেখা হবে আগামী শনিবার ঠিক বিকেল 4টার সময় চোখ রাখুন সিটিভেনের পর্দায় নমস্কার।